আচ্ছা, এয়ারড্রপটাতে কীভাবে জয়েন করবেন দেখেন, এখানে টোটাল রিওয়ার্ড ফুলটা আগে যদি দেখেন, এখানে টোটাল রিওয়ার্ড ফুল হচ্ছে 50 মিলিয়ন টোকেন। এখান থেকে 3,000 র্যান্ডম ইউজারকে হচ্ছে পেমেন্ট করবে, পার উইনার এখান থেকে $8 করে পাবেন, যেটা কিন্তু এমএক্সিতে লিস্টিং হয়ে হবে এবং মেবি হয়ে গেছে, ঠিক আছে। মানে আপনি পেমেন্টটা পাইলেই আপনি কিন্তু সেল করে প্রফিটটা নিতে পারবেন। ওকে, সো আমরা কীভাবে জয়েন করবো, ফার্স্ট হচ্ছে বোর্ডটা স্টার্ট করবেন। এখানে দেখবেন যে কন্টিনিউ বাটন পাবেন, জাস্ট এখানে ক্লিক করলে তারপর এখান থেকে আপনাকে বেশ কিছু টাস্ক দিবে, এর মধ্যে আপনি এখানে টেলিগ্রাম গ্রুপ, টুইটার এগুলো জাস্ট ফলো করে দিবেন। ফলো করে দেওয়ার পর আপনি এখানে নিচের দিকে দেখবেন যে লেখা আছে সাবমিট, জাস্ট সাবমিটে ক্লিক করলে আপনার এখান থেকে বলবে যে টেলিগ্রামের ইউজার নেম দেওয়ার জন্য, তারপর টেলিগ্রামের ইউজার নেমটা জাস্ট এখানে লিখে জাস্ট সেন্ড করে দিবেন। তারপর আপনাকে বলবে টুইটারে ফলো করার জন্য, আমরা তো ফলো যদি না করেন এখানে ক্লিক করে ফলো করবেন, তারপর আপনার টুইটারের প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। ওকে, দুইটা কাজ কমপ্লিট। এখন এই কাজটা অনেকেই পারবেন না, কয়েন মার্কেট ক্যাপে হচ্ছে এদেরকে পোর্টফোলিওতে নিয়ে আমরা যে কাজটা কমপ্লিট করছি সেটার স্ক্রিনশট দেওয়ার জন্য। সো আপনি এখানে কয়েন গেগো জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখেন আমাদের কয়েন গেগোতে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে ইমেল পাসওয়ার্ড একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সো আশা করি এখানে অ্যাকাউন্ট আছে। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমরা যেটা করতে হবে, এই যেখান থেকে অ্যাড টু পোর্টফোলিও জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখেন আমার অ্যাকাউন্ট নাই, জাস্ট এখান থেকে কী করতে হবে, এই যে সাইন উইথ গুগল এখানে ক্লিক করে আপনার যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। সো অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পর আমরা কী করতে হবে, এই যে অ্যাড টু পোর্টফোলিও জাস্ট এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আপনার জাস্ট নতুন একটা পোর্টফোলিও সিলেক্ট করতে পারেন, হ্যাঁ, অথবা এখান থেকে যে মাই পোর্টফোলিও জাস্ট এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করে দিলে দেখবেন যে আপনার পোর্টফোলিও হয়ে গেছে। ঠিক এরকম একটা স্ক্রিনশট আপনি নেবেন, জাস্ট এরকম একটা স্ক্রিনশট আপনি নেবেন। আমি স্ক্রিনশটটা নিয়ে নিই, এরপরে বোর্ডের মধ্যে আসবেন, আসার পর এই যে আইকনে ক্লিক করে আবার স্ক্রিনশটটা আপলোড করে দিবেন। দেখেন স্ক্রিনশটটা আপলোড করে দেওয়ার পর বলতেছে যেখান থেকে আমাদের রিটুইটের লিঙ্ক দেওয়ার জন্য, ঠিক আছে। আমি এই ভিডিওটা দেখবেন, পরবর্তী এই এয়ারড্রপগুলো সেম প্রসেসে জয়েন করবেন। আচ্ছা, সো আমরা টুইটার পেজে যাব, এখান থেকে ক্লিক করে টুইটারটা অন করলাম। অন করার পর তাদের যে প্রথম পিন পোস্ট যেটা আছে বা এখান থেকে এই যে এয়ারড্রপটা শেয়ার করছে, এই এয়ারড্রপটা আমরা এখানে খুঁজে বের করব কোনটা। এই যে দেখেন 6 দিন আগে এখান থেকে শেয়ার করা হয়েছে। সো আমরা কী করবো, জাস্ট এই পোস্টটাকে কুইট টুইট করবো। কুইট টুইট করার জন্য জাস্ট এই আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন আপনার লেখা আছে কোয়াইট, জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে এখান থেকে আপনি 3 জন ফ্যানকে ট্যাগ করতে হবে। কীভাবে ট্যাগ করবেন আমি আপনাকে দেখাচ্ছি। জাস্ট অ্যাড্রেস দিয়ে আপনি যে কোনো একটা কিছু লিখবেন, এক্সাম্পল আমি এখানে লিখছি মাসুম। মাসুম লিখার পর এখানে অনেকগুলো আইডি আছে, আপনি যে কোনো একটা আইডি নিয়ে নেবেন। এভাবে আপনি তিনবার করবেন, মানে তিনটে ফ্যানকে ট্যাগ করবেন। তা আমার অলরেডি আমি এগুলো করে রাখছি, জাস্ট আমি এখানে দেখেন অনেকগুলো ফ্যানকে আমি জাস্ট ট্যাগ করলাম। করার পর আমরা এখানে রিপোস্ট যে আইকনটা আছে উপরের দিকে, এই যে এখানে ক্লিক করবেন, হ্যাঁ এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন ইউ পোস্ট ওয়াজ সেন্ট, এখানে ক্লিক করে আমরা লিঙ্কটা কপি করে নেবো। এই জন্য জাস্ট শেয়ারে ক্লিক করবো, এখান থেকে কপি লিঙ্ক ক্লিক করে আমরা কপি করে নেব। এরপরে বোটে এসে জাস্ট আমরা এটা পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম, পেস্ট করার পর আমাদের এখানে BIF20 অ্যাড্রেস দিতে বলতেছে। সো আমরা চলে যাবো টাস্ট ওয়ালেট। আপনি টাস্ট ওয়ালেট অথবা ভিডগেট ওয়ালেট, যে কোনো ওয়ালেটে আপনি অ্যাড্রেসটা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। সো আমি আপনাদের সুবিধার্থে টাস্ট ওয়ালেটটাই দেখাই। সো টাস্ট ওয়ালেটে আসার পর আপনি এখান থেকে BNB অথবা ইথেরিয়াম অ্যাড্রেস, যে কোনো অ্যাড্রেসে দিতে পারেন, সমস্যা নাই। সো আমরা এখান থেকে BNB অ্যাড্রেসটা দিব। BIF20 অ্যাড্রেস, BNB অ্যাড্রেস, ইথেরিয়াম অ্যাড্রেস এগুলো বললে আপনি BNB অ্যাড্রেসে দিতে পারেন, সমস্যা নাই। রিসিভে ক্লিক করবো, অ্যাড্রেসটা কপি করে দেন এই জায়গায় আমরা অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। ওকে, দেন এরপর বলেন থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে হচ্ছে আমাদের এখানে কাজটা কমপ্লিট। এখন আমরা যদি স্ট্যাটাসে ক্লিক করি তাহলে আমরা পুরো স্ট্যাটাস আমরা এখান থেকে দেখতে পাবো। ওকে, এখান থেকে ফুল স্ট্যাটাস আমরা এখান থেকে দেখতে পাবো, আমাদের জয়েন কমপ্লিট। এখান থেকে আমরা রিফান্ড লিঙ্ক পাচ্ছি, আপনার চাইলে আপনার ফ্রেন্ডদেরকে রেফার করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। এখান থেকে দুইটা রিওয়ার্ড আছে, একটা হচ্ছে আপনার র্যান্ডম ইউজার, মানে র্যান্ডম 3,000 ইউজারকে পেমেন্ট করবে, ঠিক আছে, এবং এটা হচ্ছে টপ রেফার, টপ 300 রেফার জনকে পেমেন্ট করবে, মানে দুই ভাগে এখানে পেমেন্ট করবে। আর এখানে দেখেন এই যে সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। এই এয়ারড্রপটা শেষ হবে হচ্ছে নভেম্বরের 7 তারিখে, ঠিক আছে, এবং 1 উইকের মধ্যে হচ্ছে এটা ডিস্ট্রিবিউশন করবে। ওকে, সো নভেম্বরের 7 তারিখে যদি শেষ হয় তাহলে মোটামুটি 12-13 তারিখের মধ্যে পেমেন্ট করে দিবে, আশা করি বুঝতে পারছেন। সো এইভাবেই মূলত এই এয়ারড্রপগুলোতে জয়েন করতে হয়।